জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বিরতি দিয়ে দিয়ে অভিনয় থাকেন তিনি। বর্তমানে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। সম্প্রতি বিয়ে করে আবার সংসারী হয়েছেন। পাত্র একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা আশফাকুর রহমান রবিন। স্বামীর সঙ্গে উড়াল দিয়েছেন ওমরাহ হজের উদ্দেশ্যে। বর্তমানে তিনি আছেন পবিত্র নগরী মদিনায়। আশফাকুর রহমান রবিনের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেল। আরও জানা গেছে, 24 নভেম্বর সৌদি আরবে যান পূর্ণিমা। মক্কা ও মদিনা সফর করবেন তারা। মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান ঘুরে দেখবেন। মক্কায় কাবাঘর ও মদিনায় মহানবী সা এর রওজা জিয়ারত করবেন। গত শুক্রবার পূর্ণিমাকে মদিনায় দেখা গেছে স্বামী ও কন্যার সঙ্গে। আজ শনিবার স্বামী স্ত্রী দুজন একসঙ্গে ছবি দিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে। প্রিয় নায়িকাকে ওমরাহ হজ করতে দেখে খুশি তার ভক্তরা। কমেন্টে সবাই শুভকামনা জানাচ্ছেন। দিলারা হানিফ রিতাক, জন্ম 11 জুলাই 1984, একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত ও জনপ্রিয়। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত হওয়া আমাকে ভালো হতে দিল না 2010 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।